Assalamualaikum warahmatullahi wabarakatuh. আসেন আপনারা সবাই, আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, অনেক দিন যাবত ভিডিও আপলোড করা হয় না। তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে যে দুবাই ট্যাক্সিতে আসলে ভিসার জন্য কয় টাকা খরচ হয়। আপনারা যদি যারাই আসেন তো সেইগুলোই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো যেহেতু আমার আজকে ভিসা নভেম্বরের 14 তারিখে শেষ হয়ে যাবে, যার কারণে আমি ভিসাটা একটু তাড়াতাড়ি আর কি অ্যাপ্লাই করব। তো এখন কোম্পানিতে যাব, টাইপিং সেন্টারে। কোম্পানিতে যাওয়ার পরে ওইখানে ভিসার টাকাটা পেমেন্ট করব, দেন হচ্ছে মেডিকেলের জন্য সোনাপুর মেডিকেল ফিটনেস সেন্টারে যাব, ওইখানে আমার ব্লাডটা দেওয়া হবে। তারপর আর কিছু টেস্ট আছে, ওইগুলো করার পরে কত টাকা খরচ হয় তো সেগুলাই দেখতে পারবেন। যেমন এখন আমার কাছে বর্তমানে এই যে তিনটা পাসপোর্ট আছে, তো এইখানকার মধ্যে এটার পাসপোর্টটা হচ্ছে এটাতে ভিসা লাগানো, এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, ভিসা মানে পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে। এরপরে আমি আরেকটা পাসপোর্ট করি, এটা হচ্ছে এমআরপি। তো এই এমআরপি পাসপোর্টটা এটাও নতুন পাসপোর্ট করা হয়েছে, মনে হয় 6 মাস হয়েছে। এরপর যেহেতু বাংলাদেশের একটা সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য কারেকশন করার জন্য, সেটার জন্য আমি এই পাসপোর্টটা করি, যেটা হচ্ছে আমার এনআইডি কার্ডের সহকারে ই পাসপোর্ট। তো এখানে কিছু ভুল সংশোধনী করা হয়েছে, যেমন আমার ডেট অফ বার্থটা চেঞ্জ করা হয়েছে, আর হচ্ছে নামের আগে মোহাম্মদ ছিল, মোহাম্মদটা চেঞ্জ করে এমডি করা হয়েছে। আর এই এই পাসপোর্টটা হচ্ছে আমার 10 বছর মেয়াদ দিছে। তো বাংলাদেশি গভর্নমেন্ট যেহেতু অনেক একটা সুবিধা দিছে আমাদের দুবাই যারা আমরা প্রবাসী আছি তাদের ভুল সংশোধন করার জন্য, তো এই জন্য মানে যাদের পাসপোর্টের সমস্যা আছে তারা এখনই এটা সংশোধন করে নেন, কারণ ভবিষ্যতে এটা আপনার জন্য খুবই একটা ভালো একটা দিক নির্দেশনা দিবে। তো যাই হোক, এখন টপিকস হচ্ছে যে ভিসার জন্য কত টাকা খরচ হতে পারে, সেগুলা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলে আসছি সোনাপুর মেডিকেল সেন্টার। তো এটা হচ্ছে এখন বর্তমানে নতুন মেডিকেল সেন্টার, এখানে আর কি মেডিকেল করা হয়। তো মাত্র মেডিকেল করে আসলাম, মেডিকেল করার জন্য জাস্ট আমার শুধু ব্লাডটা নেওয়া হয়েছে, তো এক্সরে করার প্রয়োজন হয় নাই, কারণ আমি ভিসা নতুন ভিসা মানে নতুন অবস্থায় আসা যে ভিসার যে অ্যাপ্লাই করা হয় সেটা আমি করিনি, আমার জাস্ট ভিসাটা রিনিউ করা হয়েছে। তো ভিসা রিনিউ করার জন্য কত টাকা খরচ হয় সেটা হচ্ছে দেখেন, এখন আরও 2 বছর আগে ছিল 590 দিরহাম 2 বছরের জন্য, তো এখন হয়েছে সেটা 690 দিরহাম। আর 15 টাকা চার্জ দিতে হয়, যে টাইপিং করে তাকে 15 টাকা চার্জ দিতে হয়। তো টোটাল 705 দিরহাম হচ্ছে ভিসা রিনিউয়াল যে কস্ট। তো এখন বুঝতে পারছেন যে একটা ভিসা খরচ কত হয় বাংলাদেশিদের জন্য, কিন্তু আমাদের বাংলাদেশে যে সিন্ডিকেট আছে তাদের অবস্থার কারণে ভিসার দাম প্রায় 3,20,000 3,50,000 কারোর কাছ থেকে নেয়। তো এটা হচ্ছে আর এটা হচ্ছে ভিসার প্রাইস, কিন্তু এর মধ্যে কিছু আনুষঙ্গিক খরচ আছে, যেমন 2,000 দিরহাম দিতে হয় পিটিএ ট্রেনিংয়ের জন্য, যেটা ইডিআইতে করা হয়। আর কস্টিং হচ্ছে যদি বাংলাদেশ থেকে যারা আর কি প্লেনে করে আসেন সেই প্লেনের যে ভাড়াটা, যার কারণে 3,20,000 3,50,000 টাকা এক একজনের কাছ থেকে নিয়ে থাকে। তো এখন বুঝতে পারছেন যে যারা বর্তমানে ভিসা ব্যবসায়ী আছেন তারা কতটা লাভবান। তো দুবাইয়ের মধ্যেই যারা ভিসার বিজনেস করে তারাই একমাত্র গেইনার আমার মতে। আরও অনেক ধরনের ব্যবসা আসছে, যেমন সাপ্লাই কোম্পানিতে মানুষ দেয়, তাদের এই বিজনেসগুলোও ভালো দুবাইয়ের মধ্যে। কিন্তু ভাই আমি কোনো ভিসার বিজনেস করি না, আমি জাস্ট এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমার কাছে যে পাসপোর্টগুলো আছে এই পাসপোর্টগুলো আমি এখন কোম্পানিতে যাব, তো কোম্পানিতে যেয়ে আমার পাসপোর্টগুলো সাবমিট করব। এটাই হচ্ছে মূলত একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করলাম। তো অনেকেই ভাবেন যে ভিসার টাকা এত বেশি নেয় কেন, দেখেন যেটা হচ্ছে তারা যারা ভিসার ব্যবসায়ী তারা জানে এত টাকা নেয় কেন, কিন্তু মূলত এই 705 দিরহাম হচ্ছে ভিসার মেন কস্টিং। কিন্তু নর্মালি যখন নতুন অবস্থায় একটা ভিসা প্রসেসিং করে সেই ক্ষেত্রে হয়তো বা 1,200 দিরহামের মতো খরচ হয় একটা ভিসা প্রতি। তো এই হচ্ছে ইনফরমেশন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো।